বাংলাদেশে সমরাস্ত্র বিক্রি করতে চায় তুরস্ক। কি ধরনের অস্ত্র উৎপাদন করে অন্যতম শীর্ষ অস্ত্র রপ্তানিকারক এই দেশটি? মাত্র দু দশক আগে 1999 সালেও তুরস্ক ছিল বিশ্বের তৃতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ, আর সেই দেশটি 2018 সালে এসে বিশ্বের 14তম বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। সম্প্রতি ঢাকায় এসে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন যে তাদের অস্ত্র আমদানিকারকদের তালিকায় এখন বাংলাদেশকেও পেতে চাইছেন তারা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে সাক্ষাতের পর তিনি জানান, তুরস্কের প্রতিরক্ষা পণ্যের গুণগত মান ভালো, দামে সুলভ এবং বিক্রির ক্ষেত্রে কোনো আগাম শর্ত তারা দেন না। অতীতে বিশ্বের পরাশক্তিগুলোর কাছ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে গিয়ে সমস্যায় পড়ে তুরস্ক নিজেই অস্ত্র উৎপাদন শুরু করে। একথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন যে তুরস্ক প্রযুক্তি হস্তান্তর ও বাংলাদেশের সাথে যৌথ উৎপাদনে যেতেও রাজি আছে। বাংলাদেশের দিক থেকে আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাবে রাজি হওয়ার বিষয়ে সরাসরি কোনো ঘোষণা না আসলেও বিশ্লেষকরা মনে করছেন যে প্রস্তাবটি বাংলাদেশ বিবেচনা করতে পারে। তবে তুরস্ক ঠিক কী কারণে অস্ত্র উৎপাদন করে এবং বাংলাদেশে কোন ধরনের অস্ত্র তারা রপ্তানি করতে চাইছে তার বিস্তারিত তথ্য কোনো পক্ষ থেকেই প্রকাশ করা হয়নি। তুরস্কের সরকারি তথ্য বলছে 2018 সালে তারা ছিল বিশ্বের 14তম বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ। তবে রপ্তানি বিষয়ে তুরস্কের সরকারি সংস্থা টার্কিশ এক্সপোর্টার্স অ্যাসেম্বলির প্রকাশ করা তথ্যানুযায়ী চলতি বছর জানুয়ারি থেকে আগস্ট সময়কালে তুরস্কের প্রতিরক্ষা রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। গত বছর একই সময়ের তুলনায় এবার এই সময়ে রপ্তানি কমেছে প্রায় 26%। তবে এটাও ঠিক যে একদিকে করোনাভাইরাস মহামারী, অন্যদিকে অর্থনৈতিক মন্দার কারণে তুরস্কের মুদ্রামান অবনমন হয়েছে, পাশাপাশি দেশটিতে বেড়েছে মূল্যস্ফীতি এবং বেকারত্বের হার। এর আগের বছরগুলোতে অবশ্য ক্রমশই বাড়ছিল তুরস্কের প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি। গত বছরের অক্টোবরে সিরিয়ার কুর্দি মিলিশিয়াদের উপর হামলার পর থেকে ফ্রান্স, ফিনল্যান্ড, সুইডেন, চেক প্রজাতন্ত্র, নেদারল্যান্ড, স্পেন এবং জার্মানি সহ অনেক দেশ তুরস্কের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এর আগে 2018 সালে দেশটির সব রপ্তানি খাতের মধ্যে প্রতিরক্ষা সামগ্রীর রপ্তানি প্রবৃদ্ধি ছিল সবচেয়ে বেশি। ওই বছরই প্রথমবারে দেশটি 200 কোটি মার্কিন ডলারের প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি করতে সক্ষম হয়। এরপর তুরস্ক 2019-23 সাল সময়ের জন্য কৌশলগত পরিকল্পনা করে যাতে 2023 সাল নাগাদ প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি 1,000 কোটি ডলারে উন্নীত করা যায়। একই সাথে চাহিদার 75% দেশি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়। গত আগস্টে যুক্তরাষ্ট্রভিত্তিক ডিফেন্স নিউজ ম্যাগাজিন তাদের টপ গ্লোবাল ফার্মের তালিকায় স্থান দিয়েছিল তুরস্কের 7টি প্রতিরক্ষা সামগ্রী উৎপাদক প্রতিষ্ঠানকে। আবার সুইডেনভিত্তিক ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রি তথ্য অনুযায়ী সামরিক খাতে তুরস্ক গত বছর ব্যয় করেছে 2,000 কোটি ডলারেরও বেশি। তুরস্কের প্রতিরক্ষা খাত নিয়ন্ত্রণ করে মূলত টার্কিশ আর্মড ফোর্সেস ফাউন্ডেশন, যার মূল কর্তৃত্ব প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানের হাতে। সামরিক বিষয়ের একজন বিশ্লেষক এবং বাংলাদেশ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনম মনিরুজ্জামান জানান যে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি একটি পূর্ণাঙ্গ শিল্প খাত। সেনা, নৌ ও বিমান বাহিনীর দরকার এমন সব কিছুই তারা এখন তৈরি করে। বাংলাদেশ আগেও সমরাস্ত্র আমদানি করেছে তাদের কাছ থেকে, তাদের প্রযুক্তিও আধুনিক। তিনি আরও জানান, স্থলবাহিনীর জন্য ট্যাঙ্ক, কামান সহ যুদ্ধাস্ত্র, আর্টিলারি ইকুইপমেন্ট, গোয়েন্দা কার্যক্রম বা নজরদারিতে ব্যবহৃত যন্ত্রপাতি, বিমানবাহিনীর যুদ্ধবিমান থেকে শুরু করে সব কিছু এবং নৌবাহিনীর যুদ্ধজাহাজ থেকে সব কিছু এখন তুরস্ক তৈরি করছে। কোনো কোনো ক্ষেত্রে কেবল অস্ত্র নয়, বরং অস্ত্র কেনার পর দীর্ঘ সময় ধরে ক্ষুদ্রাংশ সরবরাহ এবং ব্যাকআপ সার্ভিস দিতে পারে তুরস্ক। এছাড়া সামরিক কোনো বিষয়ে প্রশিক্ষণের দরকার হলে সে ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ক্ষেত্রেও তুরস্কের সক্ষমতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ওদিকে প্রতিরক্ষা বিষয়ে বিভিন্ন জার্নাল কিংবা তুরস্কের প্রতিরক্ষা বিষয়ক বিভিন্ন রিপোর্ট থেকে ধারণা পাওয়া যায় তা হল দেশটি শর্টগান, রাইফেল, স্নাইপার রাইফেল, লাইট মেশিন গান, হেভি মেশিন গান, ল্যান্ডমাইন, হ্যান্ড গ্রেনেড, রকেট, সেল প্রোপেলড গ্রেনেড, অ্যান্টি এয়ারক্রাফট গান সহ নানা ধরনের অস্ত্র ও সেন্সর তৈরি করে। আবার নিজেদের তৈরি করা ল্যান্ডমাইন ডিটেক্টর ব্যবহার করে সিরিয়ার সাফল্য পাওয়ার দাবি করেন দেশের সামরিক বিশ্লেষকরা। তাছাড়া তুরস্কের একটি কোম্পানি অ্যান্টি ড্রোন ইলেক্ট্রোম্যাগনেটিক গান তৈরি করেছে যা কম উচ্চতে থাকা ড্রোনকে ভূপাতিত করতে সক্ষম বলে জানানো হয়েছে। তবে যেটি নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হল তুরস্কে বানানো ড্রোন। দেশটির 4টি কোম্পানি ড্রোন উৎপাদন করে থাকে, এগুলোর মধ্যে মেশিন গান এবং গ্রেনেড বহনকারী ড্রোনও রয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে যে আজারবাইজান সাম্প্রতিক যুদ্ধে আর্মেনিয়ার বিরুদ্ধে তুরস্কের তৈরি ড্রোন ব্যবহার করে ব্যাপক সাফল্য পায়। এছাড়া নিজস্ব স্যাটেলাইট এবং ভালো মানের রাডার আছে তুরস্কের, এখন তারা ক্রুজ মিসাইল তৈরির কাজ করছে বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি নৌবাহিনীর জন্য তারা যেসব যুদ্ধ সরঞ্জাম তৈরি করছে
তার মধ্যে রয়েছে অ্যান্টিশিপ মিসাইল, লাইটওয়েট টর্পেডো এবং সোনার সিস্টেম। তারা আন্ডারওয়াটার অ্যাটাক ড্রোন তৈরি নিয়েও কাজ করছে। একই সাথে যুদ্ধজাহাজের ইঞ্জিন তৈরি করা শুরু করেছে 2 বছর আগে। সুইডেন ভিত্তিক সিপ্রিট দেওয়ার তথ্য অনুযায়ী বাংলাদেশ এখনই তুরস্ক থেকে কিছু সামরিক সরঞ্জাম আমদানি করছে। এর বাইরে বাংলাদেশ যেসব দেশ থেকে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম আমদানি করে সেসব দেশের তালিকায় রয়েছে চীন, ইতালি, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, সার্বিয়া, ইউক্রেন, যুক্তরাষ্ট্র এবং জার্মানি। তবে তুরস্ক এখন চাইছে বাংলাদেশ আরও বেশি পরিমাণ সামরিক সরঞ্জাম তাদের কাছ থেকে সংগ্রহ করুক এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী তার সাম্প্রতিক সফরে সেই প্রস্তাবই দিয়েছেন।